আসসালামু আলাইকুম, আমি রাজীব হাসান শিবলি। আজ এই ভিডিওতে তুমি অদ্ভুত কিছু শুনতে পাবে, কিন্তু সেটা সম্পূর্ণ সত্য ঘটনা। বিশ্বসেরা ম্যাজিশিয়ান হ্যারি হুডিনি, দ্য লেজেন্ডারি মাস্টার অফ ম্যাজিশিয়ান, সে একটা সময় দাবি করে পৃথিবীর যে কোনো জেলের যে কোনো লক সে ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারবে, এবং সেটা সে অনেকবার করেও দেখিয়েছিল। সে সবাইকে চ্যালেঞ্জ করে বলতো, মাত্র এক ঘন্টা সময় আর তার মধ্যে আমি তালা ভেঙে বাইরে বেরিয়ে আসব, সেটা যত বড়ই লক হোক না কেন। সেখানে পুরনো একটা জেলের অফিসাররা তার সেই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে এবং তারা তাকে জেলে আসতে বলে। আর কিছুদিন পর হুডিনি সেই জেলে যায়, আর সেদিন সেই জেলের বাইরে পাবলিকের ভিড় লেগে গিয়েছিল হুডিনির এই আশ্চর্যজনক খেলা দেখার জন্য। ভেরি কনফিডেন্সলি হুডিনি হেঁটে জেলের মধ্যে প্রবেশ করে আর ঢুকে যায় একটা কারাগারের মধ্যে। তাকে একা ভিতরে রেখে তালা লাগিয়ে দেওয়া হয়। কিছু সময় ওই জেলের মধ্যে বসে থাকার পর প্রথমে হুডিনি তার জ্যাকেটটা খুলে ফেলে, আর তারপর সে কোমরের বেল্ট খুলতে থাকে, আর অদ্ভুতভাবে তার বেল্টের মধ্যে থেকে গোপনে লুকিয়ে রাখা 10 ইঞ্চি লম্বা সরু একটা স্টিল রড বের করে ফেলে। সেটা খুবই হার্ড এবং ফ্লেক্সিবল ছিল। আর তারপর হুডিনি কাজ শুরু করে দেয়। এভাবেই 30 মিনিট কেটে যাওয়ার পর নিজের কাজকে নিয়ে ভরপুর আত্মবিশ্বাস হুডিনির মুখ থেকে অদৃশ্য হতে থাকে। তারপর 1 ঘন্টা পর হুডিনির সারা শরীর ঘামে ভিজে যায়। সে বারবার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে সেই কারাগারের দরজার লকটি ঠাট্টা আওয়াজের সাথে ওপেন হচ্ছিল না। এভাবেই 2 ঘন্টা অনবরত চেষ্টা করার পর হুডিনি হার মেনে নেয়। তারপর একজন খালি হাতে এসে সেই দরজাটিকে টেনে খুলে দেয়। সে দেখতে পায় দরজাটি অ্যাকচুয়ালি লক করাই ছিল না, সেটা খোলাই ছিল, আর সেই জন্যই মাস্টার অফ ম্যাজিশিয়ান হুডিনি সেটা খুলতে পারেনি। কিন্তু এটা সম্পূর্ণভাবে সত্যি না, দরজাটি খোলা থেকেও লক হয়েছিল, কারণ পৃথিবীর সব থেকে বড় লক হুডিনিকে লক করে রেখেছিল। আমাদের মাইন্ড খুবই শক্তিশালী। এমন কতগুলো দরজা আছে তোমার জীবনে যেগুলো ভাবো আমার জন্য বন্ধ হয়ে আছে, কিন্তু সত্যি কি সেগুলো বন্ধ হয়ে আছে? কতবার কতগুলো কাজ করে ওভার থিঙ্কিং করে তুমি আটকা পড়ে যাও তোমার মানসিক জেলে। সেখানে তার সিম্পল একটা সলিউশন আছে। অ্যানসেন্ট আফ্রিকার একটা প্রবাদ আছে, যদি তোমার ভিতরে কোনো শত্রু না থাকে তাহলে বাইরের শত্রু কখনোই তোমাকে ক্ষতি করতে পারবে না। তোমার মাইন্ড ভীষণ একটা শক্তিশালী জিনিস, যার সাথে সবসময় তোমাকে লড়তে হয়। এ তোমাকে ম্যাক্সিমাম টাইমে মিথ্যা বলে, তোমাকে ভুল বোঝায় তুই এটা করতে পারবি না, তুই এখনো প্রস্তুত হতে পারিসনি এটা করার জন্য, তোর কাছে সেরকম সামর্থ্য নেই এটা করার জন্য। যা করছিস এর থেকে বড় কিছু করার জন্য রিস্ক নিস না, এর থেকে বেশি কিছু করার শক্তি তোর কাছে নেই, কারণ তোর জন্মই হয়েছে একটা সাধারণ ঘরে। বড় কিছু করতে গেলে তোমার ভিতরে সব সময় এই সব কথাবার্তাগুলো চলতে থাকে। যদি বড় কিছু হতে চাও, করতে চাও, তাহলে এগুলো এভাবেই চলতে দাও। কিছুদিন অথবা কিছু বছর পর সেগুলো গ্যারান্টি চুপ হয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে আজ সেগুলোর সঙ্গে লড়াই করতে হবে, তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারণ হুডিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বন্ধ দরজা একমাত্র আমাদের মাইন্ডের ভিতরেই থাকে, কিন্তু বাস্তবিকভাবে সমস্ত দরজাই খোলা। সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করার পসিবিলিটি সবার মধ্যে আছে, সবাই সব কিছু করতে পারে যদি তার জন্য জেদ করে দিনের পর দিন সে তার উপরে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।